আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিন মতো চলে আসলাম আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে আমাদের আজকের ব্লগটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা স্পেশাল ব্লগ, এবং অনেকে বলবেন নিজাম ভাই আপনার প্রত্যেক ব্লগ কেন স্পেশাল, তবে প্রত্যেক দিনের চাইতে আজকেরটা বিশাল সারপ্রাইজ আছে আপনাদের জন্য, আমার জন্য আজকে কিন্তু অনেক খুশি বলতে গেলে, কারণ ফাইনালি নিয়ে নিচ্ছি ফ্রিজ আনতে যাব। আর যেটা আপনারা বলতেন মিজান ভাই, আপনাদের বাড়িতে কিন্তু জরুরি একটা ফ্রিজ দরকার। হ্যাঁ, আমরাও জানি, এবং ফ্রিজ না শুধু, আরও অনেক কিছু দরকার আমাদের জন্য, আমাদের নতুন সংসারের জন্য দরকার, বাড়ির জন্যও দরকার। সব থেকে বেশি কমেন্ট দেখতেছি মিজান ভাই একটা ফ্রিজ নিয়ে নেন, কারণ আমাদের কাছ থেকে যদি মনে করেন যে আমরা যেগুলো বাজার করা নেই সেখান থেকে যদি কিছু রাখতে চাই, সেগুলো আমাদেরকে রাখতে হচ্ছে যে অন্যের বাসায়, অর্থাৎ আমার শাশুর বাসায় রাখতে হচ্ছে, না হয় কোনো একটা বাবির কাছে ফ্রিজ আছে সেখানে রাখতে হচ্ছে। তো বিশেষ করে আমাদের প্রয়োজন আমাদের বাড়িতে একটা, তো করতে পারতেছি না। কারণটা হচ্ছে যে লবণের মাঠে বেশি কাজ চলতেছে আমাদের। ইনশাল্লাহ সামনে ব্লগ আসবে, আপনারা তো হয়তো অনেক ব্লগে দেখতেছেন বাইরে, কিন্তু আমাদের ব্লগ কিন্তু এখনও হয় নাই লবণের মাঠের ব্লগগুলো, কারণ এখানে প্রচুর কাজ, এখনও লবণ নিয়ে তাড়াহুড়া করতেছি না, এজন্য ইনশাল্লাহ দেখাবো। তো সেখানেও অনেক খরচ, কারণ সেখানে পলিথিন দিতে হয়েছে প্রায় 50,000 টাকার উপরে, কারণ সেখানে সারখানির উপরে আছে লবণ মাঠ, অর্থাৎ আব্বু আর সাকিব মিলে করতেছে, আমরাও মাঝে মাঝে যাই, বিশেষ করে সাকিব আর আব্বু, কারণ লবণের মাঠগুলো একজন করতে পারে না, সেখানে ইয়া লাগে, দুজন মানুষ লাগে পলিথিনগুলো ধরতে, অর্থাৎ লবণ তোলার সময় আর কি। সো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। কিন্তু তো আজকে যাচ্ছি, এখন কিন্তু দরজা বন্ধ, ওর নিয়েও কিন্তু জানে না, ইনশাল্লাহ সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু সারপ্রাইজ না দিলেও কিন্তু ওকে আগে বলে দিয়েছিলাম, কি বলে জানি না। তো দেখি আজকে কি ফ্রিজ আনতে পারি, দোয়া করবেন আমাদের জন্য, আর কেমন হয়েছেও জানাবেন। আর আমি একটু নাস্তা করব, নাস্তা করার পর ইনশাল্লাহ বের হব। চমক কিসব আর কি, অনেকেই বলেন মিজান ভাই আপনাদের দরকার, হ্যাঁ আমাদের দরকার, কিন্তু আস্তে আস্তে করতে হবে, একদিনে তো সব কিছু সম্ভব না। তো বেশি কমেন্ট যেটা আমরা সেটা করার চেষ্টা করি। তো দোয়া করবেন, পাশে থাকবেন, এইটুকু আশা রাখবো আপনাদের কাছ থেকে। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর এগিয়ে যাবো। অনেকে বলেন মিজান ভাই আপনার শ্বশুর শাশুড়ি কী খবর, এরকম বলেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, তাদের সাথে এখন আমরা তেমন মেচুয়ার না, বলতে গেলে ক্যামেরার দিক দিয়ে মেচুয়ার না, এজন্য দেখাতে পারি না, এজন্য অনেকে খারাপভাবে বলেন। যদি ইনশাল্লাহ সেটাও হয়ে যায়, ইনশাল্লাহ তারাও আসবে। ক্যামেরাটা এখনও আমাদের তেমন ফ্রি না, ক্যামেরার বিষয়ে আর কি। তো কিন্তু আমি যে ইউটিউবিং করি সেটা জানে অবশ্যই। তো দেখি সামনে কী হয়, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমাদের পাশে থাকবেন, সম্পূর্ণ ব্লগ দেখবেন, এইটুকু আশা রাখবো। রিক্সায় করে ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে টাকা তুলবো, ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার পর আমরা অবশ্যই সকলের উদ্দেশ্য রওনা দিব। এখন আমরা বদরখালে আছি আমাদের গ্রামে, তো দেখা যাক কি নিতে পারে আজকে। এই যে বন্ধুরা, এখন আমরা পিছনের এই ফ্রিজটা নিলাম বিশন কোম্পানি, এটার সিস্টেম হচ্ছে এই যে 305 লিটার, এটার প্রাইস হচ্ছে 39,950। এই যে এটা, এখানে কোনো অফার নাই, স্পেশাল কোনো ডিসকাউন্ট নাই, কারণ তারপর আমাদেরকে 10% ডিসকাউন্ট দিছে। এই যে এটা নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন, যেটা এখন আমরা আছি বিশনের শোরুমে, এখানে কিন্তু কোনো স্পেশাল নাই, তারপর আমাদেরকে ডিসকাউন্ট দিছে। এখন একটা বাড়িতে নিয়ে যাবো, তারপর ভালো করে দেখাবো আপনাদেরকে। মিজান ভাই কিন্তু অনেক কষ্ট করে ফ্রিজটা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাড়ি অনেক কষ্ট, গাড়িতে নামাইছে জোটা। আপনি
Oy 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 rakon. Akar samne na. এখন আমি মাত্র চলে আসলাম বাজার থেকে। এই যে আজকে তো সারপ্রাইজ আছে, আপনি দেখছি কিনা জানি না, ইনশাআল্লাহ এখানে রুমের মধ্যে যাওয়া হয় নাই। এই যে এখানে আজকে রান্না করতেছে, দেখতেছেন আজকে রান্না করবে। এগুলো বিচি নিয়ে নিচ্ছে, বিচি দিয়ে কার্পু মাছ রান্না করবে। বিচিগুলো নিয়ে নিচ্ছে এখানে, দেখতেছেন পানিতে বৃষ্টি দিছে। বাজার নিয়ে আসছে এখানে কাঁচা মরিচ দেখা যাচ্ছে, ফুলকপি দেখা যাচ্ছে, আলু দেখা যাচ্ছে। দেখছেন বাবু কান্না করতেছে, তুলে এই দেখছো নিয়ে আসছি যে ফ্রিজ, দেখছো দেখো নাই ফ্রিজ দেখে ফেলছো। আল্লাহ ফ্রিজ দেখে ফেলছে, আমি তো ভাবছিলাম আমার তোমাকে দেখাবো না, লুকায় রাখবো, এরকম ভাবছিলাম। দেখুন এগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর আলোগুলো পরিষ্কার করে নিচ্ছে। বকে ফ্রিজ দেখছো, ঘুম থেকে উঠে আসতেছে বকে মাত্র, দেখতেছেন এজন্য অবস্থা খারাপ, বকের অবস্থা কিন্তু খারাপ, ঘুম থেকে উঠে আসতেছে তো, তো মানে ঘুম এখানেও ঘুম যাচ্ছে কিন্তু আলো পরিষ্কার করতেছে কিনা যায় না। আর বাবু হুম হুম করতেছে, দেখতেছেন বকে আলোগুলো পরিষ্কার করে নিচ্ছে। কি ফ্রিজ দেখছো, হাসি সবার মুখে হাসি আর হাসি। হ্যাঁ ফ্রিজ তো নিয়ে আসছি, কেমন হয়েছে এখন? তো তোমাদের একটু ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে, চ্যালেঞ্জ করতে গেলে আর কিছু রাখা যায় না, এনে সবগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিছু করা যায় না। বকেয়া আর অরনি কি প্রথমে আলু পরিষ্কার করতেছ? আচ্ছা ঠিক আছে, অফ করতেছি। প্রথমে আলু পরিষ্কার করে নিচ্ছে, এই যে তারপর বেশি পরিষ্কার করবে। এখন তো রাখতে চাইলেও সব কিছু রাখতে পারবে, ফ্রিজ নিয়ে আসছি, আজকে তো সবাই খুশি হওয়ার কথা। দর্শকদেরকে তো এখনো দেখানো হয় নাই, আমার দর্শকরা অপেক্ষা করতেছে কোথায় রাখা হয়েছে। ফ্রিজে তো সব কিছু রাখা যাবে এখন, আমাদের জন্য আনছি আপেল আনছি, কমলা আনছি, আঙ্গুর আনছি, তারপরে বেদানা, তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছি বাজার থেকে, আচার আনছি, লেবু আনছি, আরও অনেক কিছু নিয়ে আসছি খাবারের রাখার জন্য। আমার সাবস্ক্রাইবাররা অপেক্ষা করতেছে বাড়িতে ভালোভাবে দেখানোর জন্য, দোকানে তেমন ব্লগ করতে পারিনি ভালোভাবে, কারণ ক্যামেরা নিয়ে যাওয়া হয় নাই, এই জন্য ভালোভাবে দেখাতে পারিনি। ভালো পরিষ্কার করা এখনো শেষ হয় নাই। আর কার্পু মাছ কই, এটা রান্না করবো যেটা কই? আচ্ছা ঠিক আছে পরিষ্কার করো, তারপরে এগুলো ভাবি বাইরে রান্না করতেছে মাংস, এর জন্য দিয়ে দিছে বকেয়া আলুগুলো। আর এখানে কার্পু মাছ রান্নার জন্য এই যে বিসিগুলো পরিষ্কার করে নিচ্ছে, পড়ালেখার আলোচনা করতেছে। বকেয়ার নাকি পরীক্ষা চলতেছে, অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা আর কি। Thank you.
আমরা তো হাজি কি জন্য করতেছ? কি হয়েছে তোমাদের এত হাসাহাসি কেন? ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। কি হয়েছে যে তোমাদের মধ্যে? পরিষ্কার করা হয়ে গেছে বিসি গুলো, এখন কাঁচামরিচ দিয়ে নাকি রান্না করবে গুলা, এজন্য ফিসতে সমস্যা হচ্ছে। এজন্য বিভিন্ন স্টাইলে ফিসে নিচ্ছ, সবগুলা থেকে যাবে। এই যে দেখতেছেন মরিচ ফিসে ফেলতেছে, এইভাবে কম সময়ের মধ্যে রান্না করতেছে। এজন্য তাড়াতাড়ি করো, দর্শক ওয়েট করো, বসে আছে কি ফ্রিজ নিছি। তাড়াহুড়া করতেছে এজন্য। রান্নাঘর পরিষ্কার করে ফেলতেছে। অনেকে বলেন এত মহিলা কেন, প্রতিদিন রান্না, প্রতিদিন কাজ, আর কাজও বেশি জয়েন্ট ফ্যামিলির। যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারাই জানেন। আর এখানে শীতকালে ঠান্ডা বেশি, এজন্য স্যান্ডেল ইউজ করে, এজন্য একটু মহিলা। করার কিছু নাই, অনেক চেষ্টা করি সব সময় ভালোভাবে করার জন্য। আর এখানে তো তরকারি অনেক হয়ে গেছে, আজকে থেকে এখান থেকে দেখে দেখে তরকারিগুলো ফ্রিজে রাখতে পারবে, যেগুলো ফ্রিজে রাখা হয় সেগুলো। দেখছেন প্রতিদিন এভাবে পরিষ্কার করে, কিন্তু দিনে দুইবার, সকালে একবার আবার বিকালে একবার, তারপরও ময়লা হয়ে যায়। এখান থেকে কী কী নিবা ফ্রিজের জন্য তো আজও কিছু আনি নাই, কালকে ফ্রিজের জন্য আনতে হবে। আপেল কমলা নিয়ে আসতে হবে, কারণ মেহমান আসলে আমাদের একটা তাড়াহুড়া নিয়ে নিচ্ছে। যে এখন অমনি পেঁয়াজটা নিয়ে নিচ্ছে, দেখতেছে তরকারির জন্য মরিচটা নিয়ে নিচ্ছে, পেঁয়াজ কেটে ফেলবে এখন, রান্না করে নিচ্ছে। পেঁয়াজটা কেটে নেবে, ছোটো একটা এটা হবে। কি দেখতে তাড়াতাড়ি করো না, মানুষ বসে আছে। দর্শকদেরকে কোনটা নিচ্ছি দেখাবে না, এখন মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে ভালোভাবে। অনেকে বলেন নিজের না এখানে মহিলা কেন, করার কিছু নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ সব পাবে। এখন একটু ঝামেলায় বাড়ির সবাই, লবণের মাঠ নিয়ে সবাই ঝামেলার মধ্যে আছে, টাকা পয়সা নিয়ে। ইনশাল্লাহ লবণের মাঠ থেকে ভালো ইনকাম হলে হয়ে যাবে। অনেকে বলেন মাছ দু একবার দেখা নিয়ে
মাংসটো একবার দেখেন এরকম কেন এরকম বলেন একবার দেখায় ভিডিওর প্রয়োজনে কারণ কম দেখায় একবার দিয়ে কোনো রান্না হয় না দুই তিনবার এরকম দোয়া হয়ে গেল তোবার করে করে রান্না হবে চাইটা ছোট আছে ঠিক আছে সমস্যা হবে এটা ছোট এটা আমি মনে করছিলাম মাংস রান্না করে যেটা মনে হচ্ছে বাইরে বাইরে রান্না করতে চলে গেছে একটু দিয়ে নিচ্ছে এটাও হয়ে গেছে পরিষ্কার করা এখন ছোলার মধ্যে দিয়ে দিচ্ছে এখন তেল দিয়ে দিচ্ছে রান্নার জন্য একটু করে দিচ্ছে একটু গরম হোক ওইটা হচ্ছে ওই দিন নতুন করে যেটা আনছিলাম এটা যে কাঁচামরিচ দিয়ে রান্না হবে আজকে বিসমিল্লাহ পেঁয়াজ দিয়ে দিচ্ছে তখন গরম হয় না পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে তারপর মরিচ দিয়ে দিয়ে মরিচের দিয়ে দিচ্ছে এখন দিকে তো যাওয়া যাচ্ছে না গরম বেশি এখন কমে দাও একটু হলুদ মরিচ মাছগুলো বেজে ফেলবে না প্রথমে নাই কাঁচা রান্না করবে যা অনেকে বলে যে কাঁচা রান্না করা এগুলো কীভাবে খাই এরকম বলে এমনি সবাইকে দাওয়াত দাও কাঁচা মাছ খায় খাইতে আসার জন্য কাঁচা মাছ যেগুলো রান্না করো এটা আরও অনেক মজা বিষয় হয়তো আমাদের মতো করে একদিন রান্না করে খেলে বুঝবেন কীরকম হয় সেটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এখন হলুদ দিছ হলুদ দিয়ে দিছে জিরা বাটাও দিয়ে দিছে সব কিছু দিয়ে একটু পানি দিচ্ছে হয়েছে মাছগুলো দিয়ে কষায় নিবে প্রথমে অনেকে বলে এরকম করে রান্নাগুলো মজা হয় কিনা একবার করে দেখবেন তারপর জানাবেন আমরা ছোটকাল থেকে এভাবে দেখতেছি তারপরে মাঝে মধ্যে অবশ্যই আপনাদের মতো করি দিয়ে দিচ্ছে মাছ মাছ দিয়ে দিছে এখন এটা না বড় দিতে হবে বড় নিয়ে দিয়ে দাও এটাও এটাও হচ্ছে না দুই ফেলতেছে এটা ছুটে হয়েছে দুইটাই সেম কেন আজকে শেষ আজকে শেষ কারণ মশলা একটু কষানো হয়েছে একটু দেখি যে কাঁচামরিচের
কাল ডিসিগুলো দিয়ে দিও। আমার প্রিয় খাবার ডিসি দিয়ে দিছে, আল্লাহ বন্ধ দিয়ে দিবে। পানি দিবে, পানি হচ্ছে আস্তে। অনেকে বলে এত পানি কেন দেন, কি করবে মানুষ বেশি, জয়েন্ট ফ্যামিলি রান্না তো এরকম। এখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, এখন আমরা চলে যাব রুমের মধ্যে। এগুলো হয়ে গেলে নামাই ফেলবে লবণ থেকে, কেন আর কিছু নাই। আসো, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। সেখানে গিয়ে দেখাই আমাদের ভিউয়ার্সদের কেমন হচ্ছে জানাবেন। এই যে বন্ধুরা দেখতেছেন আপনারা, আমাদের পছন্দের ড্রেস নিয়ে আসলাম। তবে কিন্তু এই যে আপনাদেরকে ভালোভাবে দেখাবো কত টাকা নিছে এবং কোনটা নিছি। প্লিজ দেখেন, এটা হচ্ছে বিশন, বিশন থেকে নিছি। অবশ্য ওয়ালটনও গেছিলাম, সেখানে প্রাইস বেশি বলতেছে, যার কারণে নিতে পারি নাই। অর্ণিকে ফোন দিচ্ছি, অর্ণি অর্ণি বলছিল ওয়ালটনের কথা, কিন্তু আর আমি তো আসার সময় বলছি যে প্রিস নিই নাই, এরকম বলে দিছি তাকে। যাওয়ার সময় বসে জেনে গেছে, কিন্তু আসার সময় বলছি যে না। এই যে দেখেন, এটা হচ্ছে বিশন, মডেলটা দেখাই, দামটা কেমন হচ্ছে আমাদেরকে জানাবেন। মডেল হচ্ছে এটা কত, 305, এই যে BIS 305 মডেল নাম্বার। এটা 10 বছরের ওয়ারেন্টি দিছে, দেখেন 10 ইয়ার্স ওয়ারেন্টি। আর এটার একটা সুবিধা নাকি, এটাতে কি লাগে না, এক্সট্রা কোনো এটা কি বলে যে ফ্রিজের সাথে থাকে যে স্টেবিলাইজার, এক্সট্রা কোনো স্টেবিলাইজার লাগে না। কটু, এই যে আমাদের ফ্রিজ, একটু বড় সাইজের নিছি কারণ জয়েন্ট ফ্যামিলি, টাকা অবশ্যই একটু বেশি নিছে। প্রাইস নিছে আমাদের কাছ থেকে 40,000 টাকা, সেখানে আমাদেরকে 4,000 টাকা ডিসকাউন্ট দিছে, 36,000 টাকা। বেশি নিছি কিনা কম নিছে জানি না, আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন। এখন এদিকে রাখছি কারণ রুম একটু ছোট, এদিকে আমার কম্পিউটার টেবিল, এখানে কাজ করি। আর এই যে এদিকে আস্তে আস্তে হবে, এটা নিয়ে নিছি আমাদের কাপড়ের জন্য, দেখছিলেন আমাদের ভিডিওতে দেখাইছি। আর অবশ্যই কাঠটা বাকি আছে, একটা টেবিল বাকি আছে, ড্রেসিং টেবিল, আস্তে আস্তে সব পেয়ে যাবে। আপনাদেরকে তো দেখালাম আমাদের ফ্রিজ কেমন হয়েছে, সেটা বিশন কোম্পানি থেকে নিলাম কারণ ওয়ালটানো গেছি। তারপরে আরও কী কী আছে, 2-3 ধরনের কাছে গেছি, কিন্তু দাম হচ্ছে না আমাদের মতো। আর অনেকে বলবেন মিজান ভাই এটা কি শ্বশুরবাড়ির গিফট, কারণ অর্ণের আব্বু আম্মু আসছিল। অনেকে বলতেছেন মিজান ভাই দেখেন না কেন, এই জন্য মন খারাপ অনেকে, কিন্তু দেখাতে পারি নাই বলছিলাম আমি ভিডিও শুরুতে, কারণ তাদের সাথে এখনও তেমন মেসওয়েট হয় নাই, এজন্য সেটা কিন্তু দায়িত্ব কিন্তু অর্ণির। অর্ণি যখন ফ্রিলি করতে পারবে তখন ইনশাল্লাহ আসবে। কি থাকাই আছে কেন, কোন দিকে পরে আছে দেখেন তো, সেটা দায়িত্ব তো অর্ণির, অর্ণির উপর ছেড়ে দিবেন আপনারা, দেখে অর্ণি কখন করতে পারেন। আর এখন তো অর্ণির জন্য আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে, ফ্রিজও নিয়ে নিলাম বিশন কোম্পানির, কেমন লাগলো জানাবেন আমাদেরকে। তবে আমার আইডিয়া নেই এই বিষয়ে, আমার কাছ থেকে দামটা বলে দিই, এটার দাম সেখানে লেখা আছে 39,950, কিন্তু আমাকে 4,000 টাকা ডিসকাউন্ট দিছে, মানে 36,000 থেকে 50 টাকা কম আর কি, তো 36,000-ই নিছে। তো এখানে আমার মেমো আছে, সব কিছু আছে, 10 বছর ওয়ারেন্টি দিছে, 10 বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে চেঞ্জ করে দিবে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করবেন এবং বলেও দিবেন, এটা আমি নিই নাই সেটা জানি, এরকম বলে দিবেন, এটা কিন্তু আমার টাকায় নিছি, অর্থাৎ আমাদের টাকায়, আমাদের নতুন সংসার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যেটা শোকেস নিছি, ওয়াল শোকেস, সেটাও কিন্তু আমাদের টাকায়, মানে আমাদের ইউটিউব ইনকাম প্লাস যেটা প্রজেক্ট আছে সেখান থেকে অল্প ইনকাম হয়, মানে কোনো মতে। আর
এটা কিভাবে নিছি এত টাকা কই পাইছি এরকম বলতে পারেন? আমার দুইটা চ্যানেল বিক্রি করে দিছি, যা আপনারা জানেন, মিজান আসমা যেটা ছিল ওটাও বিক্রি করে দিছি কিছুদিন আগে। তারপরে আমার যেটা এর আগে সেলস করতাম আমরা, আমাদের মিজান ফ্যামিলি নামে যেটা ছিল ওইটাও বিক্রি করে দিছি অনেক আগে, এক মাস মতো হচ্ছে মনে হয়, মাস মতো হবে, এক মাস মতো হবে না, ওই দুইটা থেকে জমানো টাকা দিয়ে এটা সব কিছু আপনাদের জন্য। আর প্রজেক্ট থেকে যে কয়টা ইনকাম হয় সেগুলো দিয়ে আমরা ফ্যামিলিতে খরচ, অনেক খরচ আছে কিন্তু যারা বিয়ে করছেন তারা জানেন, না হলে তো বুঝবেন না। জয়েন্ট ফ্যামিলিতে অনেক খরচ, মাসে 10,000 15,000 20,000 এরকম লাগতে পারে। তো প্রজেক্টও মাশাল্লাহ ভালো ইনকাম হচ্ছে এখন, দোয়া করবেন আমাদের জন্য মাসের প্রজেক্টে যেন মাছগুলো ভালো হয়, কারণ ছোট প্রজেক্ট। আর দোয়া করবেন সামনে যেন বড় প্রজেক্ট নিতে পারি, বড় প্রজেক্ট নিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমার ব্লগে তো একটাতে দেখছেন প্রজেক্টটাকে, মাছ আনতে গেছিলাম যে ওই প্রজেক্টে, ওই রকম ছোট প্রজেক্ট ইনশাল্লাহ সামনে বড় হবে আশা রাখবো। এখন আমরা তিনজনের আছে যৌথ, দোয়া করবেন যেন নিজে একটা একা করতে পারি। একা প্রজেক্ট হলে তো নিজের স্বাধীনতা, যা মন চাই খাইতে পারে, যা মন চাই ইয়ে করতে পারে। হ্যাঁ, এখন কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, কাজ করতে করতে হয়রান, এখন তো একটু সুখ পাবে, ফ্রিজে কিছু রাখা যাবে, খাবার ভালো ভালো চলে আসবে। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আপনাদেরকে তো কোলে বললাম এটা কোনো শ্বশুর বাড়ির গিফট না অবশ্যই। আর একটা আপনাদেরকে অগ্রিম সুখবর দিয়ে দিচ্ছি, শ্বশুর আব্বু নাকি আমাকে গিফট একটা করতেছে কয়েকদিনের মধ্যে, সেটা কিন্তু আমাকে অরনি ডিসিশন দিয়ে দিয়েছে। অরনি বলতেছে আমাকে, আমার গিফট কে এরকম বলছি না, আমার জন্মদিনে তো গিফট দেয় নাই। তো আর অনেকে বলেন যে আমি খুঁজে খুঁজে নিই, এরকম বলেন, এরকম না, এখনো কিছু নিই নাই বা নিবো না এরকম কোনো আশা নাই। তবে আব্বু নাকি বলে দিছে বাইক একটা গিফট করবে, সো কয়েকদিনের মধ্যে এরকম বলে দিছে। অরনি বলতেছে এখন তো বাইক পেয়ে যাচ্ছেন, তাহলে মানে নাই অরনিকে নিয়ে ঘুরতে যেতে পারবে, সমস্যা নাই, সারাদিন ঘুরবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু বাইকটা তাড়াতাড়ি যেন চলে আসে। সো বন্ধুরা, আমাদের আজকের ব্লগ ভিডিও হচ্ছে এটুকু, আজকে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর তাড়াতাড়ি যেন বাইকটা চলে আসে।